এক সময়ের কথা, রমেশ আর শচীন নামের দুজন ভাই ছিল। রমেশ ছোট ছিল আর শচীন বড়। ছোট ভাই রমেশ যত খুশি ছিল আর দানি দয়ালু ছিল, অন্যদিকে বড় ভাই শচীন ততটাই দুঃখী থাকত, কিপটে আর কঠোর মনের ছিল। ছোট ভাই রমেশের এক বছর আগেই বিয়ে হয়েছিল। ও আর ওর বউ বীণা একে অপরকে খুব ভালোবাসত। রমেশ পরিশ্রম করে রোজগার করত আর ওর বউ বীণা বাড়িতে খুব ভালোভাবে কাজকর্ম করত। রমেশ বিকেল 7টা অবধি বাড়ি ফিরে আসত, কিন্তু একদিন ও রাত্রি 9টার সময় বাড়ি ফেরেনি। বীণা রমেশকে ফোন করল, তখন ওর ফোনও সুইচ অফ ছিল। বীণা খুব চিন্তিত ছিল। বীণা তার ভাসুর রমেশের বড় ভাই শচীনের কাছে সাহায্যের জন্য যেতে চাইছিল। তখনই ও দেখতে পেল যে রমেশ আসছে। কি হয়েছে বলো, তুমি এত দেরি কেন করলে জানো? আমি কত চিন্তিত হয়ে গেছিলাম। আরে রাস্তায় খুব ট্রাফিক জ্যাম হয়ে গেছিল, আরো একটা কারণ ছিল এর জন্য। আর কোন কারণ বলো না। আজকে আমাদের দুজনের প্রথম বিবাহ বার্ষিকী না, আমি তোমার জন্য ফুলের তোড়া কিনতে গেছিলাম। দোকানে খুব ভিড় ছিল, আর দোকানে খুব বেশি রকম ভিড় ছিল, সেই জন্য এতটা দেরি হলো। এই ফুলগুলো তো খুবই সুন্দর। আমার মনে হলো অ্যানিভার্সারি তোমার মনেই নেই হয়তো। মনে কেন থাকবে না আমার? তুমি আমার জীবনে আসার পর থেকে তবেই তো আমি এত খুশি হয়েছি। একদিন যখন রমেশ রোড ক্রস করছিল, তখন একটা স্পিডে গাড়ি এসে ওকে ধাক্কা মেরে দেয়। অ্যাক্সিডেন্টের কারণে রমেশ অনিশ্চিত সময়ের জন্য বিছানায় পড়ে গেল। দেখো বীণা, তোমার স্বামী ভালো হতে পারে, কিন্তু ওকে অপারেশন করাতে হবে। অপারেশনের ফিস কিন্তু 2 লাখ লাগবে। টাকার জোগান হয়ে গেলে তখন আমাকে বলে দিও, এখন কিছুদিনের জন্য আমি ওষুধ লিখে দিচ্ছি। বীণার মাথায় পাহাড় ভেঙে পড়ল। ওর বর চাকরি করছিল, বেশি সময় হয়নি, এত তাড়াতাড়ি 2 লাখ টাকা ও কোথা থেকে আনবে? আমার কাছে তো শুধু 50,000 টাকাই আছে। বীণা সাহায্য চাইতে রমেশের বড় ভাই শচীনের কাছে পৌঁছায়। দাদা, যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে ওনার অপারেশন হয়ে যাবে, একটু সাহায্য করে দিন, আমি আপনার এই দয়া কোনোদিন ভুলবো না। আরে ভাই, আমার সমস্ত পয়সা ফ্ল্যাট বানাতে লেগে গেছে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তোমরা নিজেদের খরচাপাতি একটু বুঝে সামলে করতে পারো না? আমি শুনেছি নাকি রমেশ তোমার জন্য রাবড়ি আর ফুলের তোড়া নিয়ে এসে দিত। যদি তোমরা এইভাবে খরচা বাড়াতে থাকো তাহলে কি করে চলবে বলো? ও বুঝে গেল যে ও শচীনের কাছ থেকে কোনো সাহায্য পাবে না। বীণা তার নিজের ভাইয়ের কাছে সাহায্য চাইল। বীণার ভাই 50,000 টাকা সাহায্য দিল। এইভাবে ওর কাছে 1 লাখ টাকা জমা হয়ে গেল। আরো 1 লাখ টাকা কোত্থেকে আনবো? বীণার মাথা যখন কাজ করলো না, তখন বিচারি রাস্তায় গিয়ে ভিক্ষে চাইতে লাগলো। আমার বরের অপারেশন হতে চলেছে, সবাই শুনুন, আপনারা যতটুকু পারেন আমার সাহায্য করুন। একদিন এইভাবেই বীণা রাস্তায় ভিক্ষে চাইছিল, তখন একজন লোক বীণাকে আওয়াজ দিল। আরে ভাবিজি, এদিকে একবার আসুন। বীণা ওই লোকটার কাছে গিয়ে বলল, আপনি কি আমায় ডাকছেন নাকি? আরে হ্যাঁ, আমি তো আপনাকেই ডাকছিলাম, আমি আপনার স্বামী রমেশকে চিনি। আরে আমার এটা মাথায় ঢুকছে না, আপনি ভিক্ষা কেন করছেন? রমেশের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার 2 লাখ টাকার দরকার। 1 লাখ টাকা তো হয়ে গেছে, আরো 1 লাখ টাকার প্রয়োজন আছে। ও আচ্ছা, তাহলে এটাই হলো ব্যাপার। আমি আপনাকে টাকা তো দিতে পারবো না, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন। আসুন আমার সাথে আসুন। অচেনা লোকটা বীণাকে ফুলের দোকানে নিয়ে চলে যায়। আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। বীণা কিছুক্ষণ শোকেসে রাখা সুন্দর ফুলগুলোকে দেখছিল। কিছুক্ষণ পর ওই লোকটা একটা ফুলের তোড়া নিয়ে বাইরে এলো। এই নিন, এই ফুলের তোড়াটা আপনি ঘরে নিয়ে যান। যখন কারোর প্রতি ভালো চিন্তা এবং ভাবনা নিয়ে আপনি তাকে এই ফুলের তোড়াটা দেবেন, তখন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম না, কারোর প্রতি ভালো মন রাখা মানে বুঝতে পারলাম না, আর আপনি কে? আরে আচ্ছা, বিচার হলো যে আপনি কারোর ব্যাপারে কোনো খারাপ চিন্তা না করে খুশি হয়ে আপনি যদি এই ফুলের তোড়াটা তাকে দেন, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর আমার কথা আমাকে বলতে পারেন আপনার স্বামীর বন্ধু। হ্যাঁ, এখন আমি আসছি। বীণা ওই ফুলের তোড়া নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। সবার আগে এই ফুলের তোড়াটা আমি রমেশকেই দেব। বীণা রমেশকে ওই ফুলের তোড়াটা দিল আর বলল, আমি প্রার্থনা করব যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
যখনই রমেশ ওই ফুলের তোড়া নিজের হাতে ধরল, তখন ওর পুরো শরীর পুরোভাবে ঠিক হয়ে গেল। রমেশ বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করল। আরে এটা তো দারুণ ব্যাপার হলো। আমি তো নিজেকে একদম সুস্থ মনে করছি। এই ফুলের মধ্যে কি জাদু আছে নাকি? তুমি ঠিক বুঝেছো। এই ফুল একটা অচেনা লোক আমায় দিল, আর নিজেকে তোমার বন্ধু বলছিল। উনি বললেন, আমি মনে যদি কারোর ব্যাপারে ভালো ভেবে, মানে মাথায় ভালো বিচার নিয়ে এই ফুলের তোড়াটা ওকে দিয়ে দিই, তাহলে আমার মনের ইচ্ছে পুরো হয়ে যাবে। রমেশের ভাই শচীন নিজের ভাইকে দেখতে এসেছিল। ও দরজার বাইরে দাঁড়িয়ে বিনা আর রমেশের সমস্ত কথা শোনে। আর এই ফুলের তোড়াটা যদি আমি পাই তাহলে তো দারুণ হবে। আমি এই ফুলের তোড়াটা আমার বউকে দেব, আর আমার বউ দেবে আমাকে। আর এইভাবে পরস্পর একে অপরকে এই ফুলের তোড়া দিয়ে আমরা প্রচুর পরিমাণ সোনা একত্রিত করে নেব। শচীন দৌড়ে দৌড়ে নিজের বাড়িতে পৌঁছায় আর বাড়ি থেকে 1,00,000 টাকা নিয়ে আসে। আরে ভাই রমেশ, তোমার জন্য আমার খুবই আফসোস হয় যে সেই সময় আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করতে পারিনি, আর এখন তোমাকে টাকা দেওয়ার জন্য নিয়ে এসেছি। আরে ভাই, আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আর এই জন্য তোমার টাকাটাকে তুমি তোমার কাছেই রেখে দাও। আরে ভাই, একটা কথা বলো ভাই রমেশ, তুমি এত তাড়াতাড়ি অপারেশন না করে কি করে সুস্থ হয়ে গেলে? রমেশ শচীনকে ওই জাদুই ফুলের তোড়ার ব্যাপারে সব কিছু বলে দিল। রমেশ, কিছুদিনের জন্য আমাকে ওই ফুলের তোড়াটা দিয়ে দাও ভাই। তোমাকে এই কথাটা জানানো হয়নি যে আমি ডিফেন্স কলোনিতে একটা ফ্ল্যাট বুক করেছিলাম, কিন্তু সেই প্রজেক্টটা ফেঁসে গেছে, আর আমার সমস্ত টাকা পয়সাও ফেঁসে গেছে। নিজের বাচ্চাদের স্কুলের ফিস দেওয়ার মতো টাকাও আমার কাছে নেই। ঘরের রেশনপত্র বাকিতে এখন নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, তোমার সাহায্যের জন্য যে টাকাটা আমি নিয়ে এসেছি, এই টাকাটাও আমি ধার করেই নিয়ে এসেছি। এইভাবে শচীন রমেশকে নিজের কথা বলে দিল। বিনা, রমেশ ভাইকে ফুলের তোড়াটা দিয়ে দাও। কিন্তু তুমি যখন অসুস্থ ছিলে তখন উনি তোমার কোনো সাহায্য করেননি। আরে ছোট ছোট ব্যাপারগুলো ভুলে যাও বিনা, আর শচীন ভাইকে ফুলের তোড়া দিয়ে দাও। বিনা শচীনকে ওই ফুলের তোড়া দিয়ে দিল। শচীন খুব খুশি হয়ে নিজের বাড়ি পৌঁছলো। ও নিজের বউকে ফুলের তোড়া দিয়ে বলল, আরে আমার 10 কিলো সোনা দরকার। এসব কি বলছো? সোনা পাওয়ার চক্করে শচীন ওই জাদুই ফুলের তোড়ার সঠিক ব্যবহার করতেই ভুলে গেল। তার মন খুবই স্বার্থপর ছিল, আর নিজের মনে অন্যের জন্য ভালো ভাব রাখতেই ভুলে গেল। ফুলের তোড়া থেকে আওয়াজ এলো, তুমি সোনা পাবে না, তুমি স্বার্থ দেখিয়েছো, সেই কারণে তোমায় শাস্তি দেওয়া হবে। দেখতে দেখতেই শচীন একটা গাধায় পরিণত হলো। হায় রাম, এটা কি হয়ে গেল? শচীনের বউ জাদুই তোড়াটা নিয়ে রমেশের বাড়িতে পৌঁছলো। আমার বর স্বার্থ লাভের কারণে গাধায় পরিণত হলো, তাড়াতাড়ি কিছু করুন। নিজের মনে ভালো চিন্তা নিয়ে এই ফুলের তোড়াটা দিয়ে দাও। শচীনের বউ রমেশকে ওই ফুলের তোড়া দিল আর বলল, সব সময় খুশি থেকো। এরকম বলতেই শচীন গাধা থেকে আবার মানুষ হয়ে গেল। রমেশ আর বিনা, তোমরা এই ফুলের তোড়াটা নিজেদের কাছেই রাখো ভাই, আমার নিজের কাজের ফল পেয়ে গেছি আমি। বিনা আজ অবধি জানতে পারলো না যে ওই অচেনা মানুষটা কে ছিল যে তাকে জাদুই ফুলের তোড়া দিয়েছিল, কারণ ওই লোকটাকে আর কখনো দেখা যায়নি।